আগে এই ভিডিওটি দেখুন। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। অফিস নো ওয়েস এআই স্টোরি টেলিং ভিডিও কিভাবে তৈরি করবেন, আজকের এই এআই গোষ্ঠী সম্পূর্ণ ফ্রি। সো ভিডিওটির মধ্যে একটি লাইক আশা করতেছি, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এআই এর সাহায্যে স্টোরি টেলিং ভিডিও তৈরি করার জন্য দেখতে পারতেছেন আমি আগে থেকেই একটি গল্প লিখে রেখেছি। সো আপনারা কি করবেন, আপনার গল্পটাকে বের করে নেবেন, বের করার পর গল্পটাকে কপি করে নেবেন। ওকে, সো কপি করার পর চলে যাবেন চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটির মধ্যে যাওয়ার পর আপনার যে গল্পটা কপি করে আনছেন এখানের মধ্যে পেস্ট করে দিবেন। এবার কি করবেন, গল্পটা যে পেস্ট করছেন এই গল্পের দুই লাইন নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনাকে কিছু কথা লিখতে হবে। সো কি লিখবেন আমি বলে দিতেছি, দেখতে পারতেছেন এই গল্পটির প্রত্যেকটি ছোট ছোট লাইন বাংলাতে এবং নিচে ইমেজ প্রম্পট ইংরেজি ভাষায় লিখে দাও, যাতে অসাধারণ একটি ভিডিও তৈরি করা যায়। নিচের যে এই লাইনগুলো এটা সবসময় গল্পের নিচে লিখে তারপর চ্যাট জিপিটির কাছে চার্জ করবেন। এতে করে চ্যাট জিপিটি কী করবে, যে গল্পটা আমরা দিছি গল্পটার প্রত্যেকটা ছোট ছোট লাইনের জন্য সে একটি প্রম্পট মানে ইমেজ প্রম্পট তৈরি করে দিবে। সো এই প্রম্পট অনুযায়ী আমরা এআই ভিডিও তৈরি করব। সো এখন এই প্রম্পটগুলোকে এখান থেকে কপি করে নেব একটা একটা করে। এই প্রত্যেকটা প্রম্পটকে আমরা আলাদা আলাদা করে ইমেজ রূপে কনভার্ট করে নেব। এর জন্য আমাদেরকে একটি এআই অ্যাপসের প্রয়োজন হবে। এআই এর সাহায্যে হাই কোয়ালিটি ইমেজ তৈরি করার জন্য আমাদের এই অ্যাপসটির প্রয়োজন হবে। সো এটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, এবার এটাকে ওপেন করে নেবেন। ওকে, এই অ্যাপসের মধ্যে যদি প্রথমবার এসে থাকেন তাহলে এখানের মধ্যে অ্যাকাউন্ট খুলে নেবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন করে নিলাম। এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এটার হোম পেজের মধ্যে প্রথম যে অপশনটি দেখতে পারতেছেন ইমেজ, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ডেসক্রিপশন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে প্রথম প্রম্পটটা ওটাকে কপি করে আনছিলাম এটা এখানের মধ্যে পেস্ট করে দিয়ে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সাইজ অপশনটি। সো এটার মধ্যে ক্লিক করে এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে হবে। আমরা কি করব, ইউটিউবের সাইজটি সিলেক্ট করে জেনারেটার মধ্যে ক্লিক করলাম। এবার এখানের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 30 সেকেন্ডের মতো। এবার দেখতে পারতেছেন আমাদের প্রম্পট অনুযায়ী ইমেজ ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখান থেকে কি করব, আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য সেভ অপশনটির মধ্যে ক্লিক করলে গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। এভাবে আমরা বাকি যে প্রম্পটগুলো সো সবগুলোকে এভাবে ইমেজ রূপে কনভার্ট করে নিব। একটা কথা মাথায় রাখবেন, এখানের মধ্যে আপনি একসাথে 15-16টা পিকচার ক্রিয়েট করতে পারবেন, এরপর কয়েন শেষ হয়ে যাবে। সো কয়েন শেষ হয়ে গেলে আপনাকে জিমেল চেঞ্জ করে নিতে হবে, মানে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দেবেন। আমি একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন এআই এর সাহায্যে যে সকল ইমেজগুলো ক্রিয়েট করলাম প্রত্যেকটা ইমেজকে ভিডিও রূপে কনভার্ট করে নিতে হবে। সো এর জন্য আমাদের মোবাইলের মধ্যে এই এআই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ওকে, সো ইনস্টল করার পর ওপেন করে নেবেন। প্রথমবার যদি অ্যাপসে এসে থাকেন তো গুগলের সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবার দেখতে পারবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে। সো নিচের দিকে যে প্লাস আইকনটি এটার মধ্যে ক্লিক করলে মিডিয়া টু ভিডিও এই অপশনটি পেয়ে যাবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার গ্যালারির মধ্যে ওপেন হয়ে যাবে। গ্যালারি হতে আমরা এআই এর সাহায্যে যে ইমেজগুলো ক্রিয়েট করছিলাম ওই ইমেজগুলো সিলেক্ট করে নেবেন। ওকে, সো একটা একটা করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার চলে যাব আমরা চ্যাট জিপিটির মধ্যে এবং আবার ওই প্রম্পটটাকে কপি করে নেব। যেই পিকচারটা মানে যেই ইমেজটা আমরা সিলেক্ট করব ওই ইমেজের প্রম্পটটাকে কপি করে এখানের মধ্যে দিয়ে ক্রিয়েট অপশনটির মধ্যে ক্লিক করে নেব। এবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন ক্লিক করার পর এবং নিচের দিকে যে প্রোফাইল অপশনটি এটার মধ্যে ক্লিক করবেন। এবার আপনার সামনে শো হয়ে যাবে যে আপনার ভিডিওটা জেনারেট হচ্ছে। সো এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। দেখতে পারতেছেন কতটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে ফেলছে। এবার ডাউনলোড অপশনটির মধ্যে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসটির সাহায্যে ভিডিও তৈরি করলে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়, তাই আমি এই অ্যাপসটি ইউজ করি। সো আপনারাও এই অ্যাপসটি ইউজ করবেন। এভাবে প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ভিডিওতে কনভার্ট করতে হয়। সো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অ্যাপসটির সাহায্যে 3 ভিডিও তৈরি করতে পারবেন। পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে নেবেন, মানে জিমেল অ্যাড্রেস চেঞ্জ করে আবার নতুন একটি অ্যাকাউন্ট খুলে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে। ভিডিও তো ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা কিভাবে ভয়েস দিব। ভয়েস দেওয়ার জন্য আমরা শর্টকাট একটি পদ্ধতি ইউজ করব, রিয়েলিস্টিক মানুষের মতো ভয়েস দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা জিমেনি অ্যাপসটি ইউজ করব। আশা করি আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করা আছে, জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর প্রোফাইল অপশনটির মধ্যে ক্লিক করে সেটিং এর মধ্যে চলে যাবেন। ওকে, সো সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে এরকম ইন্টারফেস। তো দ্বিতীয় নম্বরের মধ্যে দেখতে পারবেন জিমিনির ভয়েস।
এখানের মধ্যে অনেকগুলো ভয়েস পেয়ে যাবেন, বাট এনার্জেটিক মানুষের ভয়েস ইউজ করার জন্য অরবিট ভয়েসটা ইউজ করবেন, এটা বেটার। আমার এই ভয়েসটি আপনার জন্য সঠিক হতে পারে, তবে বেছে নেওয়ার জন্য এখানে আরো বিকল্প আছে। বিকল্প চাইলে ইউজ করতে পারবেন, বাট আমি এটাই ইউজ করব এনার্জেটিক ভয়েসের জন্য। এবার ব্যাক চলে আসবেন এখান থেকে, এখন হোম পেজের মধ্যে চলে আসবেন, আবার চলে যাবেন আপনার গল্পের কাছে, এখান থেকে আপনার গল্পটাকে আবার পুনরায় কপি করে নেবেন। ওকে, তো কপি করার পর আবার চলে আসবেন জিমিনির মধ্যে চলে আসবেন এবং গল্পটাকে এখানে পেস্ট করে নেবেন, এবং গল্পটার দুই লাইন নিচে এই কথাগুলো লিখে নেবেন। উপরের গল্পটাকে সিম টু সিম কপি করো, যাতে একটু বেশি কম না হয়। এইগুলো লেখার মূল উদ্দেশ্য হচ্ছে গল্পটার ভয়েস সংগ্রহ করার জন্য। সেন্ড করে দিবেন। এবার জিমিনি যে রিপ্লাইটা দিবে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ভয়েস সহকারে ওই রিপ্লাইটাকে আমরা রেকর্ড করে নিব। এর জন্য আপনার মোবাইলের মধ্যে স্ক্রিন রেকর্ডার অন করে নিতে হবে, আর যদি স্ক্রিন রেকর্ডার না থাকে এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, সো দেখতে পারতেছেন আমি স্ক্রিন রেকর্ডারটি অন করে নিলাম। এবার এই ভয়েস অপশনটির মধ্যে ক্লিক করলে জিমিনি গল্পটা পড়তে থাকবে এন্ড রেকর্ড হয়ে যাবে। একইভাবে অন্য কোথাও কপি পেস্ট করতে পারো। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। এবার ভিডিও সংগ্রহ করা হয়ে গেছে, ভয়েসও সংগ্রহ করা হয়ে গেছে, এখন জাস্ট এডিট করার পালা। এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নিব, এবার ওপেন করে নিব। ওপেন করার পর নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে গ্যালারি হতে স্ক্রিন রেকর্ডারের ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নিব। তুমি চাইলে এই গল্পটি ঠিক একইভাবে অন্য কোথাও কপি পেস্ট করতে পারো। এখান থেকে প্রথমে যে অতিরিক্ত ভয়েস এটাকে ডিলিট করে দিব, এবং শেষের দিকে যে অতিরিক্ত ভয়েস ওই জায়গাটাকেও ডিলিট করে দিব। এবার এই ভিডিওটি আমাদের প্রয়োজন নাই, এর জন্য জাস্ট ভিডিওটার ভয়েসটা সংগ্রহ করব। নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রাক্ট অডিও, সো ওই অপশনটির মধ্যে ক্লিক করে অডিওটা আলাদা করে নেবেন। এবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করে সিরিয়াল বাই সিরিয়াল যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করছি এআই এর সাহায্যে, ওই ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করে নেবেন। এবার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করে নেবেন, এর জন্য অ্যাসপেক্ট রেশিওটির মধ্যে ক্লিক করে এখানের মধ্যে ইউটিউবের সাইজটা করে ওকে করে নেবেন। এবার প্লে করে দেখে নিতে পারেন। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি ভিডিওটা ছোট হয় তাহলে স্লো মোশন ইউজ করবেন, এবং যদি ভিডিওটা বড় হয় কাট ইউজ করবেন। স্লো মোশন ইউজ করে ভিডিওটাকে বড় করে ভয়েসের সাথে পারফেক্ট করে মিলিয়ে নেবেন, এভাবে মূলত ভিডিও এডিট করবেন। এবং ভিডিওটার মধ্যে মিউজিক সাউন্ড এফেক্ট ইউজ করে আপনি ইউটিউবের জন্য প্রস্তুত করে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি দেখার পর যদি কোনো প্রকার ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দিয়ে দিব। এবার আসা যাক আসল কথায়, এআই অ্যাপসগুলো ইউজ করার জন্য আনলিমিটেড কয়েন কোথায় থেকে পাবো? একাধিকবার ভিডিও তৈরি করার জন্য একাধিক কয়েন্টের প্রয়োজন, এর জন্য বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একাধিক ইমেল অ্যাড্রেসের জন্য টেম্প মেল ইউজ করবেন, সো এখানের মধ্যে আনলিমিটেড ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, যার মাধ্যমে বারবার অ্যাকাউন্ট খুলে বারবার ভিডিও ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটির মধ্যে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।